স্বস্তির এই দৃশ্যের জন্য কতই না প্রতীক্ষা। করোনাকালে মাঠে ক্রিকেট ফিরেছিল আগেই, অনুশীলনে ফিরেছিল অনূর্ধ্ব ১৯ দলও, বাকি ছিল এইচপি, শুরু হলো তাদেরও কন্ডিশনিং ক্যাম্প। অনুশীলন শুরুর আগে করা কোভিড টেস্টে সবারই ফলাফল এসেছিল নেগেটিভ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের ১২ সদস্যের সঙ্গে আছেন আফিফ, সুমন খান, নাইম শেখের মতো প্রতিশ্রুতিশীলরা। কারো লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা, কেউ বা কাজ করছেন নিজেদের ভুল ত্রুটি নিয়ে। এইচপি ক্যাম্পটাতে আসলে লং টাইম, ম্যাক্সিমাম টাইম এর আগে যেগুলি হয়েছে, অনেক লং টাইম ধরে একটা প্রিপারেশন ক্যাম্প হয়, যেগুলির মাঝখান থেকে ছোটোখাটো ভুল ত্রুটি মিস্টেকগুলি মানে ঠিক করে নেওয়ার সময় থাকে। তো এই জিনিসটা পরবর্তীতে আমাদের যে কোনো টুর্নামেন্ট আসে, বিপিএল, এনসিএল বা প্রিমিয়ার লিগ, ওগুলিতে অনেক হেল্প করে। এটা তো অবশ্যই একটা ভালো দিক, এরকম টাইমে আমরা প্র্যাকটিস করতে পারতেছি, তাছাড়া ভালো একটা কোচের আন্ডারে প্র্যাকটিস করতে পারতেছি। তো এই সুযোগটা অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ। ১৭ দিনের এই ক্যাম্পে ফিটনেস ট্রেনিং ছাড়াও নিজেদের মধ্যে একাধিক প্রীতি ম্যাচ খেলবেন হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররা, করবেন মনোবিদের অধীনে ক্লাস। প্রথম দিনে শিষ্যদের রুদ্ধদ্বার সেশনও নিলেন কোচ টবি র্যাডফোর্ড। পুরো এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছেন ক্রিকেটাররা। আমি এখানে আসছি কারণ আমার এজ লেভেল খেলা ছিল না, আল্লাহর অশেষ রহমত বিসিবি বা এসপি একটা সুযোগ করে দিয়েছে এখানে একটা থাকে, নিজেকে আরও প্রিপেয়ার করার জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, ফিটনেস ডেভেলপমেন্ট করার জন্য। সো সেই ক্ষেত্রে বলবো এসপি একটা ভালো জায়গা, যেখানে আর কি নিজেকে প্রিপেয়ার করার একটা অন্যতম মাধ্যম। ১২ই নভেম্বর শেষ হবে এইচপি দলের এবছরের অনুশীলন ক্যাম্প, এরপর অধিকাংশ ক্রিকেটারই খেলবেন বিসিবি আয়োজিত টি টোয়েন্টি টুর্নামেন্টে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।